এপ্রিলের পর থেকেই আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাইরাসের সংক্রমণ বিশেষ করে সীমান্তবর্তী উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর সীমানা ছাড়িয়ে সারা দেশেই ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের এ অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করার কাজ হাতে নিয়েছে সরকার একই সঙ্গে সাতটি জেলা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মাদারীপুর গাজীপুর রাজবাড়ী ও গোপালগঞ্জে সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাইশে জুন থেকে তিরিশে জুন মধ্যরাত পর্যন্ত চলবে বিধিনিষেধ এর অংশ হিসেবে গোপালগঞ্জেও শুরু হয়েছে লকডাউন মঙ্গলবার সকাল ছয়টা থেকে এ লকডাউন শুরু হয় জেলা জুড়ে তথ্য অফিস জেলা উপজেলা প্রশাসন পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে শহরের দোকানপাট বিপণী বিতান বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে প্রশাসনের তৎপরতায় শহরে জনসমাগম কমেছে স্বাস্থ্য বিভাগের তথ্যমতে গোপালগঞ্জে এরই মাঝে পরীক্ষিত নমুনার মধ্যে সংক্রমণের হার বিয়াল্লিশ শতাংশ ছাড়িয়ে গেছে তাই লকডাউন চলাকালে জেলার জনসাধারণের চলাচল সহ সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তবে জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস সমূহ তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক ও লরি এই নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত রয়েছে সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী যে সাতটি জেলায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে তার মধ্যে গোপালগঞ্জ জেলা একটি একেবারে সকল ধরনের দোকানপাট বন্ধ থাকবে সকল সরকারি বেসরকারি অফিস আদালত সবকিছু বন্ধ থাকবে জনসাধারণের চলাচল অতি প্রয়োজন ছাড়া কেউ চলাচল করতে পারবে না গোপালগঞ্জ পৌরসভা সহ বিভিন্ন স্থানে চেকপোস্টের ব্যবস্থা করা হয়েছে সেই চেকপোস্টে পুলিশকে সহযোগিতা করার জন্য আনসার এবং আমাদের ভলান্টিয়ার তারাও মানে পরিশ্রম করে যাচ্ছে কাজ করে যাচ্ছে তো এই বিধিনিষেধের মধ্যে অবশ্য ঔষধের দোকান এবং কৃষি পণ্যের দোকানের ক্ষেত্রে একটু মানে নমনীয়তা আরোপ করা হয়েছে তো সবাই মিলে কাজ করে আমরা বিশ্বাস করি যে আগামী ত্রিশ তারিখের মধ্যেই আমরা একটু ভালো ফলাফল পাবো অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিরুৎসাহিত করছে প্রশাসন